পৌঁছে গেছি পেলিং এ স্কাই ওয়াকে। নিচে থেকে আমি দেখতে পাচ্ছি ওপরে অনেকেই গ্লাস ব্রিজের ওপর ঘুরে বেড়াচ্ছেন। আমরা দুজনেও অধীর আগ্রহে আছি কতক্ষণে গ্লাস ব্রিজের ওপরে যাব আর দুজনে মিলে গ্লাস ব্রিজের ওপরে একটু ঘুরে বেড়াবো। আর তার আগে বলে দিই যে আপনারা যখন এই গ্লাস ব্রিজে আসবেন ঘুরতে, গ্লাস ব্রিজে কিন্তু জুতো পরে ওঠা যায় না, আপনি মোজা পরে যেতেই পারেন। জুতো আপনাদের বাইরে রেখে তবেই যেতে হবে, খালি পায়ে বা মোজা পরে থাকলে কোনো অসুবিধা নেই। তাই আমি বলবো যে আপনারা সাথে কিন্তু এক্সট্রা এক জোড়া মোজা রাখবেন, কারণ যেহেতু ঠান্ডার জায়গা গ্লাস ব্রিজে খালি পায়ে হাঁটতে কিন্তু একটু কষ্ট হবে, আর মোজা পরে থাকলে ব্যাপারটা অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে 7,200 ফিট উচ্চতায় অবস্থিত এই স্কাইওয়াকটি ভারতবর্ষের সর্বপ্রথম স্কাইওয়াক। 2018 সালে এই স্কাইওয়াকটির উদ্বোধন হয়। এই স্কাইওয়াকের ডান দিকে যে পাহাড় দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভীষণ সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। যেহেতু মেঘলা ওয়েদার সেই কারণে আজকে দেখতে পাওয়া যাচ্ছে না, তার সাথে স্কাইওয়াক থেকে নিচের গ্রামটা দেখতেও কিন্তু দারুণ লাগছিল। দূরে দেখুন দেখা যাচ্ছে চেন রিজিংয়ের স্ট্যাচু, অনেকেই এটা বুদ্ধ মূর্তি ভেবে ভুল করেন। জীবনে প্রথমবার কাঁচের ব্রিজে হাঁটার অনুভূতিটা কিন্তু দারুণ, ভয় সেরকম কিছুই লাগছিল না, তবুও এত ওপর থেকে নিচেটা পুরো দেখা যাচ্ছে, কাঁচের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা যেন একটু আলাদাই অনুভূতি। তাই বলবো পেলিংয়ে আসলে এই জায়গাটায় আসা কিন্তু মিস করা যাবে না, এই জায়গাটাকেও রাখতে হবেই ভ্রমণ তালিকায়। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, যবে থেকে সিকিম এসেছি একদিনও এরকম হয়নি যে বিকেলবেলা বৃষ্টি হয়নি, প্রত্যেকটা দিন বিকেল হলেই বৃষ্টি। আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এবার যাব চেন রিজিংয়ের মূর্তির কাছে। মূর্তির দিকে যাওয়ার জন্য সিঁড়ির দুপাশে সোনালী প্রার্থনার চাকা লাগানো, এই প্রার্থনার চাকা ঘুরিয়ে বিশাল সিঁড়ি দিয়ে উপরে উঠলেই পৌঁছে যাওয়া যাবে চেন রিজিংয়ের মূর্তির কাছে। এবারে চেন রিজিংয়ের সম্পর্কে একটু বলি যেটুকুনি আমি জানতে পারলাম। চেন রিজিংয়ের কথার অর্থ হলো একজন যিনি অবিচল চোখে দেখেন, এবং বিশ্বাস করা হয় চেন রিজিং ভগবান বুদ্ধের পার্থিব অবতার। চেন রিজিং সমস্ত বোধিসত্ত্বের মধ্যে সবচেয়ে শ্রদ্ধেয়। কঠিন পরিস্থিতি এবং অসুবিধার সময়ে সমস্ত সংবেদনশীল প্রাণীদের প্রার্থনা তিনি শোনেন। এই মোনাস্ট্রিটার আশেপাশে সোনালী রঙের বড় বড় প্রার্থনার বেশ কয়েকটি চাকা দেখলাম, অনেকেই এই প্রার্থনার চাকা ঘুরিয়ে প্রার্থনা করেন। এই পবিত্র পাহাড়ের বাতাসের মাঝে দাঁড়িয়ে যখন আপনি প্রার্থনা করবেন বা সময় কাটাবেন, তখন আপনার মনের সমস্ত উদ্বেগ দূর হয়ে আপনি শান্তি ও তৃপ্তিতে নিমজ্জিত হবেন।
গাড়িতে ওঠার পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আরও বেশ একটা দুটো জায়গা দেখার বাকি আছে, কিন্তু সেটা দেখা আর হলো না। এই বৃষ্টির মধ্যে ঘোরা অসম্ভব। তাছাড়া একবার যদি ভিজে ঠান্ডা লেগে যায়, তখন বাদবাকি যে দিনগুলো আছে ঘোরার জন্য সেগুলোও সব পণ্ড হবে। সেই জন্য আমরা আর কোনো রিস্ক নিলাম না, আমরা হোটেলে ফিরে চলে এসেছি। আর এসেই তো আমি যখনই হোটেলে আসছি, আগে আমি চলে আসছি ব্যালকানিতে, কারণ এই ব্যালকানিটায় দাঁড়ালে না আমার প্রাণ মন দুটোই যেন জুড়িয়ে যাচ্ছে। সেই জন্য ম্যাক্সিমাম টাইম যতক্ষণ অবধি আমি হোটেলে থাকছি, বেশিরভাগ টাইমই আমি ব্যালকানিতেই দাঁড়িয়ে থাকছি।